প্রিয় দর্শক বৃষ্টি ভেজা এই পরন্ত বিকেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতি সপ্তাহের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য দর্শক খুব অনাকাঙ্ক্ষিতভাবেই আমাদের শরীরে একটি অনিবার্য সমস্যার নাম ব্যথা এই ঠিক কখন কোন দিকে আসবে সেটি আগে থেকে কখনই অনুভব করা যায় না বা বোঝাও যায় না তবে হ্যাঁ ব্যথার কিন্তু একটি বিরাট সুবিধাও রয়েছে তা হল সকল সময় ব্যথা আমাদের শরীরের অন্য একটি বড় সমস্যাকে নির্দেশ করে আমরা যদি সচেতন হয়ে তৎক্ষণাৎ সেই ব্যথার কারণ অনুসন্ধান এবং চিকিৎসা করতে পারি তাহলে সেটি অল্প সময় এবং সহজে নিরাময় করা সম্ভব প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানে আমরা কথা ব্যাক ব্যাকপেইন এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে সুপ্রিয় দর্শক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে ভালো আছি আজকে খুব সুন্দর একটি বিষয় আপনি কথা বলবেন রমজান এগিয়ে এসেছে তাই এই বিষয়টি মনে হয় খুব সময় উপযোগী ব্যাকপেইন এবং এর আধুনিক চিকিৎসা আসলে ব্যাক পেইন বলতে আপনি কি বুঝছেন এটা কি পুরো ব্যাকটাই হচ্ছে নাকি কোনো বিশেষ জায়গায় অবশ্যই আসলে ব্যাক এখন মোটামুটি যারা মেরুদণ্ড ব্যথা ভুগে থাকে তাদের সবার এখন পরিচিত নাম যে ব্যাক পেইন এখন আমরা প্র্যাকটিসও দেখা যায় অনেক সময় রুগী এসে বলে স্যার আমার ব্যাক হয়েছে তো ব্যাক আসলে শব্দটা এখানে আমরা বুঝাইতে চেয়েছি পুরা সিদ্ধারা সমস্যাটা কি কিন্তু স্পেশালি কিছু কিছু মানুষ যারা কোমর ব্যথা ভুগে থাকে তারা ব্যাক পেইন বলে থাকে আসলে সেটা হবে লো ব্যাক ব্যাকপেইন একেবারে অংশ টোটাল সিরদার যে কোনো ব্যথা মেরুদণ্ডের ঘাট থেকে শুরু করে পিঠ কোমর পুরা সিরদার যে কোনো ব্যথা অথবা কোনো সমস্যা যদি হয় আমরা সেটা কি পেইন বলে থাকি ডাক্তারি ভাষায় ব্যাক পেইনের নিশ্চয়ই অনেক কারণ আছে কারণগুলো একটু বলবেন হ্যাঁ অবশ্যই বেশিরভাগ কারণ যেটা মেকানিক্যাল সমস্যা আমরা একটা রিসার্চে দেখা গিয়েছে যে প্রতি চারজনের পাঁচজনের ভিতরে চারজন কোনো না কোনো সময় ব্যাক পেনে ভুগে থাকে আর বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল যেটা নব্বই বা রুগী মেকানিক্যাল সমস্যা ভুগে থাকে মেকানিক্যাল বলতে আপনি কি বুঝছেন অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে মেকানিক্যাল কি আমরা যদি এর আরেকটা যেটা আছে তাহলে বাকি আরেকটা কি বাকি হচ্ছে প্যাথোলজিক্যাল আচ্ছা যদি প্যাথোলজিটা বাদ দেই বাকি সবই মেকানিক্যাল মানে বেশিরভাগই মেকানিক্যাল মেকানিক্যাল হ্যাঁ প্যাথোলজিটা আগে বলি যেটা 10 ভাগ ঠিক আছে থাকে প্যাথোলজি আছে যদি কোনো বডিতে কোনো আপনার প্যাথোলজিক্যাল কোনো ইনফেকশন কোনো সমস্যা হয় যেমন মেরুদন্ডে বোনসে যদি টিবি হয় হ্যাঁ বোনস টিবি হয় দিস ইজ প্যাথোলজি একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে হ্যালো দর্শক আপনার বয়স এবং নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আপনি কি ডাক্তার দেখিয়েছেন এই ব্যথার জন্য? আমি ডাক্তার দেখিয়েছি আমি ডাক্তাররা বলছে নাকি মায়োপ্যাথি রোগ আচ্ছা আমার ব্যথাটা বলেন ব্যথাটা শুরু বছর আগে থেকে রানের মধ্যে রানের ব্যাথা কমে গেছে কিন্তু এখন শক্তি কমে যাচ্ছে আর পিছন দিকে রানের পিছন দিকে বল পাইতেছিল না আর হাঁটতে গেলে হুক পিছনের দিকে ভার করতেছে মানে সামনে দিকে যেতে পারিনা না কি আর সে উঠতে পারে না আর ধরে ধরে উঠতে হয় আপনার বয়সটা কত বয়স

একেবারে সাধারণত মায়োপ্যাথি হয় না কিন্তু মায়োপ্যাথির যে উনি যে ক্লিনিক্যাল ফিচারটা বলতেছে যে ব্যথা সাধারণত মায়োপ্যাথিতে তেমন কোন ব্যথা হয় না যেটা সাধারণত মায়োপ্যাথি কয়েকটা টাইপস আছে হ্যাঁ যেমন আর্টস মায়াপ্যাথি টাইপ ডুসিনি মায়াপ্যাথি বিভিন্ন টাইপস আছে জুবেনাইল টাইপ মায়াপ্যাথি আছে বিভিন্ন কয়েকটা টাইপস আছে তো সাধারণত সেটা দেখা যায় যে কিশোর বয়স থেকে শুরু হয় এবং ইয়াং পর্যন্ত থাকে এবং লেস্ট স্টেজে এক পর্যায়ে রুগী আর বাঁচে না সেটা কয়েক বছর থাকে হ্যাঁ তো আমার মনে হয় না যে বললেন মায়াপ্যাথির সঙ্গে ঠিক ম্যাচ করছেন ম্যাচ করছেন আসলে ক্লিয়ার ডায়াগনোসিসটা জরুরি এটা খুবই জরুরি আর যেহেতু ব্যথা হচ্ছে ব্যথার সাথে আপনার যদি দীর্ঘদিন একজন রোগ ভোগে ভুগে থাকে আমরা যেমন বারবার চিকিৎসার ক্ষেত্রে বলতেছি পুনর্বাসন এই যে দীর্ঘদিন রোগ ভোগে অথবা ব্যথায় ভুগে থাকে তখন কিন্তু আপনার যে কোনো মাসেল উইক হয়ে যাবে একটা হচ্ছে ডায়াগনোসিস মধ্যে ঠিক মতো হয় এবং দীর্ঘদিন ব্যথায় ভুগতে ভুগতে একটা মানুষ কিন্তু তখন যে মাসেলের পাওয়ারগুলো কমে আসে তখন সে উঠতে চলাফেরা করতে রোগী কমপ্লেইন করে যেমন হাঁটু ব্যথা রোগী হয়তো আগে ব্যথার কথা বলতো আমার কাছে প্রায় রোগী আসে দেখা যায় এক পর্যায়ে এখন রোগী কিন্তু ব্যথা নিয়ে কোনো কমপ্লেইন নাই তার কি সমস্যা সে হাঁটতে গেলে পড়ে যায় এখন এখানে কি করবেন এই এই ক্ষেত্রে আমি বলবো দর্শক আপনার ডায়াগনোসিসটা আরও ক্লিয়ার হওয়ার দরকার আপনার যে সমস্যাটা এটা কোন আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে মেরুদণ্ডের সমস্যা থেকে হতে পারে অথবা মায়োপ্যাথি বলতে যেটা বোঝায় জাতীয় সমস্যা আমার মনে হচ্ছে না এই ক্ষেত্রে আপনার ডায়াগনোসিসটা খুব জরুরি আর যাক কি죠 ডাক্তার প্রধান একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে হ্যালো দর্শক আপনি নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো আমার বয়স হচ্ছে 28 বছর আমি আমার बाबू আছে একজন আমার সিজারে বাবু হয়েছে কিন্তু বাবু হওয়ার পরে আমার পেছনে মানে যে ব্যাকবোন ভেতরে কোমরের দিকে প্রচন্ড ব্যথা আমি কিছুক্ষণ মানে ফ্লোরে বা কোথাও বসে থাকতে পারি না প্রচুর সব পেছনে আর কি বসতে পারি না আর নিচু হয়ে কোনো কাজ করতে পারি না প্রচুর পেন ফিল করি আপনার ব্যথা কি পায়ের দিকে যায় এক দিকে শুয়ে থাকলেও দেখা যে অনেক ব্যথা করে আর এক দিকে ঘুরতে আরো সময় লাগে আচ্ছা আপনি কি আপনার কোমরের ব্যথা কি ব্যথা থেকে কোমর থেকে পায়ের দিকেও যায় না আমার ব্যথা কথা মুখ করে না কিন্তু আমি বেশিক্ষণ বসে থাকতে মানে নিচে ফ্লোরে বসে বসেতে পা অবশ্যই ঝিনঝিন করে আর দিয়ে আচ্ছা ব্যথা কথা মুখ করে না আচ্ছা বুঝতে পারছি এটা আপনার এই অপারেশন সিজারের পরে ব্যথা হচ্ছে নাকি হ্যাঁ উত্তরটা দিন আপনি হ্যাঁ যে সমস্যা আসলে যে প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে অনেক সময় রুগীদের ধারণা যেমন অপারেশন পরবর্তী সিজারের যে ব্যাক পেইন হয় বা মেরুদণ্ডে হয়তো কোনো ডাক্তার ইঞ্জেকশন দিছে রুগীর ধারণা আর কি যে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে ব্যথাটা তৈরি হয়েছে আসলে তা নাম বেশিরভাগ মা মানে মহিলাদের ক্ষেত্রে ব্যাক পেইনটা একেবারেই কমন অনেকগুলো কারণ এখানে দেখেন মহিলাদের এক হচ্ছে স্ট্রাকচারাল মানে আমাদের যে হিউম্যান অ্যানাটমি যেভাবে গঠন করা হয় একটা উর্ততি বয়সী মহিলারা সাধারণত এই অ্যানাটমিটা স্ট্রাকচারালি চেঞ্জ হয় তাদের কয়েকটা হচ্ছে একটা হচ্ছে তাদের বডি ওয়েট উপরে কিন্তু গেইন করে যার কারণে তার একটু কুজ হয়ে থাকে নাম্বার 1 নাম্বার টু তারা কিন্তু পারিবারিক কাজের জন্য নিচে বসে তাদের ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয় তো ওনার ক্ষেত্রে দর্শক আপনার এইটার একটা কনফার্মড ডায়াগনোসিস খুব জরুরি কোমরের যদি আপনি একটা এম আর আই করে ফেলেন সেক্ষেত্রে খুব সহজেই বোঝা যাবে অথবা আমরা ডাক্তাররা বিভিন্ন টেস্ট করে ফিজিক্যাল অ্যাসেস করে আমরা বুঝতে পারি তবে এটা একটা মেকানিক্যাল ব্যাকপেন মনে হচ্ছে মেরুদণ্ডের কোথাও হয়তো কষেরুকা বা

যে হাতের আপনার শুক্র থেরাপি দিয়ে কাজ হচ্ছে না হাতে ব্যাথা করতেছে আমি এখন কি করতে আপনার এক হাতে ব্যথা না দুই হাতে আপনি ভারী কিছু করতে বা কোনো বালতি বা গ্লাস টান দিতে পারি আমরা সেক্ষেত্রে ব্যথার অনেকগুলা কারণ যেটা আমরা বারবার বলি ব্যথার চিকিৎসার ক্ষেত্রে আপনার কজ নির্ধারণ করেছে ডক্টরের ফার্স্ট ডিউটি এখন আমরা যেমন এলবোতে পেইন যদি হয় সেক্ষেত্রে কমন কিছু কজ আছে যেমন টেনিস এলবো গলফার সেলবো অনেক সময় ঘাড়ের হাতে আসতে পারে তো এটা আসলে ডায়াগনোসিস খুব জরুরি দর্শক আপনার টা আরো যদি ক্লিয়ার হয় তাহলে আপনার চিকিৎসা দিতে সুবিধা হবে রোগ নির্ণয়টা খুবই জরুরি আপনার প্রয়োজনে ডক্টরের সাথে আবার কথা বলে কনফার্ম ডায়াগনোসিস করেন আপাতত আপনি কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন ফিজিওথেরাপি নিচ্ছে নিতে পারেন যদি এতে না সারে আরো ক্লিয়ার ডায়াগনোসিস হয় ট্রিটমেন্ট নিলে আশা করি সেরে যাবে ডক্টর প্রধান একটু বিরতি যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে এখন ছোট্ট একটু বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল সুপ্রিয় দর্শক বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে ব্যাক পেনের আধুনিক চিকিৎসা নিয়ে আমরা আজকে কথা বলছি আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর শফিউল্লাহ প্রধান আমরা আগে আলাপ করছিলাম যে কারণগুলো তার মধ্যে আপনি মেকানিক্যাল কারণ বলেছেন প্যাথোলজিক্যাল কারণ বলছেন প্যাথোলজিক্যাল কারণ বলতে বলতে একজন দর্শকের ফোনটা নিয়ে নি হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আপনি আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিয়ে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন আচ্ছা আমরা সংযোগ না কারণ বলছিলেন প্যাথোলজি যেমন আমরা যেটা বলছি বোন টিবি বা মেরুদণ্ডে যদি টিভি হয় সেটা মেরুদণ্ডের হারে বেশিরভাগ হয়ে থাকে যেটা পর্স স্পাইন আমরা অনেক সময় বলে থাকি এটা হচ্ছে প্যাথোলজি তাছাড়া যদি মেরুদণ্ডে ক্যান্সার হয় বোন ক্যান্সার তা থেকে হতে পারে তো এই কেসগুলো খুবই কম বেশিরভাগ ক্ষেত্রেই কম আর বাদ বাকি যত ব্যথা বেদনা হয়ে থাকে এই জাতীয় যদি কোনো প্যাথোলজি না থাকে তাহলে হচ্ছে মেকানিক্যাল সমস্যা সেক্ষেত্রে সবচেয়ে কমন যেটা পেয়ে থাকি আমরা

যে কার্ভটা কিছুটা উত্তল কিছুটা অবতল এই উত্তল এবং অবতল ভাবটা যদি স্ট্রেট হয়ে যায় তা থেকে ব্যাক পেন হতে পারে মাসেলে যদি স্পাজম হয় স্প্রেইন হয় স্ট্রেইন হয় দুটি হতে পারে লিগামেন্টে যদি স্প্রেইন হয় স্ট্রেন হয় তা থেকে হতে পারে এখন ফুটবল খেলা হচ্ছে সারা ওয়ার্ল্ডে জ্বর চলছে এবং ফুটবলে প্লেয়ারদের কিন্তু ব্যাক পেন হতে পারে বিকজ তারা খেলতে গেলে যদি ইনজুরি হয় এবং কেউ যদি আঘাত পায় পড়ে যায় রোড অ্যাক্সিডেন্ট হোক গাছ থেকে পরে যাক যেভাবে হোক পরে যাওয়া থেকে স্পন্ডালো লিস্থিসিস হয় স্পাইনে যদি কোনো আপনার অ্যালাইনমেন্টে যদি কোন সমস্যা হয় তা থেকে ব্যাক পেইন হতে পারে তা ব্যাক পেইনের অনেকগুলা কারণই মেকানিক্যাল অনেক কারণ তো আছে একজন একজন রোগীর ব্যাক পেইন হলো এখন মনে করেন আমার কাছে রোগীটা আসছে আমি আপনার কাছে ডিপিয়ার্সিতে পাঠিয়ে দিলাম কিভাবে আপনি প্রগ্রেস করবেন এগুবেন কিভাবে অবশ্যই প্রথমত ব্যাক পেইনটা দেখেন এই রোগীদের ভুল অনেক সময় ইয়া হয় যে রোগীর ব্যাক পেইনের ক্ষেত্রে এখন কিন্তু ডায়াগনোসিস কনফার্ম না করে রুগীরা ব্যাক পেইনে ফিজিওথেরাপি দিচ্ছে হিট দিচ্ছে বিভিন্ন শ্যাক দিচ্ছে বিভিন্ন ইয়ে করতেছে কিন্তু এই রুগী যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে সে মৃত্যু অনিবার্য কারণ ফিজিওথেরাপি যদি আপনি ক্যান্সারের রুগী দিয়ে দেন তাহলে সে খুব দ্রুত মারা যাবে যেটা করতে হবে আমাদের ফার্স্ট

মেকানিক্যাল সমস্যায় বা কোন ডিজিজ জনিত বা কোন ইঞ্জুরি জনিত সমস্যা হয় এই আমরা ডিপিআরসিতে হয়তো প্রয়োজন অনুযায়ী হসপিটালাইজ করে ট্রিটমেন্ট দিই আর যেগুলো প্যাথোলজি থাকে কোন টিভি বোনস টিভি থাকে ক্যান্সার থাকে সেক্ষেত্রে হয়তো সার্জনের এখন আপনি আধুনিক চিকিৎসার কথা বলেছেন কোমর ব্যথা আধুনিক চিকিৎসা বলতে আপনি কি বুঝছেন কি আধুনিক চিকিৎসা অবশ্যই এটা আধুনিক চিকিৎসা যেটা করতে হবে প্রতিটা ব্যাক পেনের রুগীর ক্ষেত্রে যে চিকিৎসাটা চলে আসছে গতানুগতিক এই চিকিৎসা থেকে একটু ডিফারেন্ট ট্রিটমেন্ট গতানুগতিক বেশিরভাগ রুগী আপনার ব্যাক পেইনে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকে এটা কোনো চিকিৎসা না দিনের পর দিন খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে এই রুগীগুলো অবহেলার কারণে অথবা যে কোনো সামান্য একটু ডিস্ক প্রবলেমস হলে অনেক সময় আবার অপারেশনে যেতে হয় তো এই দুইটা জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি কোনো অপারেশন লাগে অবশ্যই প্যাথোলজি থাকলে অপারেশন করতেই হবে তার কোনো বিকল্প কিছু নাই কিন্তু বেশিরভাগ দর্শক অপেক্ষা করছে টেলিফোনে হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো সালামু আলাইকুম আমি দিলরুবা বলছি আমার বয়স 33 আমার বন টিবি হয়েছিল মেরুদণ্ডে তো আমি এখনো ওষুধ খাচ্ছি শেষ পর্যায়ে একদম মানে 15 মাস ওষুধ খেতে বলা হয়েছিল আমার 13 মাস হয়ে গেছে খাওয়া তো এখন এখন কোন ওষুধ খাচ্ছেন এখন কোন খাচ্ছেন আমি এখন আমি রিমিটাজিপ খাচ্ছি রিমিটাজিপ আচ্ছা এখন কি সমস্যা হচ্ছে আর কি আমার ব্যাথা আছে তো মানে ডাক্তার আমাকে মুভ করতে এখন বলেছে কিন্তু আমি কতটুকু কি কাজ করতে পারবো না পারবো আমি বুঝতে পারছি না বা মানে আমি আবার কনসিভ করতে পারবো কিনা এই এই জাতীয় সমস্যা আর কি ভুগছি মানে মেইনলি আমার ব্যথা আছে এখন একটি প্রশ্ন এক্স-রে দেখি আপনার দেখা গেছে যে হার হার ক্ষয় হয়ে গেছে

তো বোন আপনার এটা চিকিৎসা এখন যেটা করতে হবে যেহেতু ডক্টর মুভমেন্ট করতে বলেছে অবশ্যই মুভমেন্ট করতে হবে দীর্ঘদিন আপনি রোগ ভোগের কারণে আর ইন দ্য মিন টাইম আপনাকে হয়তো উনি রেস্টে রেখেছিল আপনার মাসেলগুলা স্পাইনের যে মাংস এগুলো অনেক উইক হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে কিন্তু কোন প্রকার হিট জাতীয় কোনো ইলেকট্রোথেরাপি নেওয়া যাবে না আপনার একজন বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে কিছু অ্যাক্সেস শিখিয়ে নিতে হবে ব্যাক মাসেলগুলোকে কীভাবে স্ট্রেনদেন করতে হবে কি কি এক্সারসাইজ আছে এগুলো আমরা দেখিয়ে দিলে আপনি করতে পারবেন এই যত স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় আপনি ফিজিও নেন আশা করি সেরে যাবে আর আপনি যে কনসিপ্ট করতে চাচ্ছেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে আপনি দ্বিতীয় ধাপে যেতে পারেন আশা আমার মনে বোন আপনি আর দেরি না করে যেহেতু আপনার কনসিপ্ট করতে চাচ্ছেন ওষুধটা কোর্স কমপ্লিট করুন এবং ডক্টর প্রধানের সঙ্গে যোগাযোগ করলে মনে হয় মাসেল উইকনেসটা অনেকটা কেটে যাবে পরবর্তী আপনি সুস্থ হয়ে যাবেন আরও একজন দর্শক আমাদের সঙ্গে অপেক্ষা করছেন হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম আমি গাজীপুর কালীগঞ্জ থেকে বলছি আমার এই হঠাৎ করে আমি দুই তিন মাস আগে থেকে পড়ে গেছিলাম তখন থেকে আমার এই কোমরে হালকা লাইনটি কেটে গেল বাথরুম থেকে পরে গিয়ে ব্যাথা এটা একটা কমন কমন এটা এটাও

যদি যে কোনো যারা ব্যথা পায় অথবা আপনার মাধ্যমে সকল দর্শক কি বলতে চাচ্ছি যারা যদি নতুন আঘাত পান যে আপনি পড়ে গিয়েছেন ওই দিন দুই ঘন্টার ভিতরে আপনি অবশ্যই রেস্টে চলে যেতে হবে ব্যথার জায়গায় ঠান্ডা পানির শেক বরফ শেক দিতে পারেন খুব ভালো উপকারে আসবে কোনো প্রকার গরম শেক দেওয়া যাবে না অন্তত আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কোন প্রকার গরম দেওয়া দেওয়া যাবে যাবে না করা নিষেধ ঠান্ডা শেক দিতে পারেন তাও ঘন্টার ঘন্টার ভিতরে ভিতরে দিতে হবে যদি আপনি কোনো ঠান্ডা শেক বা বরফ কম্প্রেশন করে না থাকেন এর ভিতরে আর কোনো প্রকার বরফ দেওয়া যাবে না এখানে একটা লুইস হান্টিং একটা মেকানিজম আছে এতে প্রবলেম হতে পারে তার পরবর্তীতে আপনি ডায়াগনোসিস করে ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে এক্স রে এমআরে অথবা ডাক্তার সাহেবরা আমরা যেভাবে টেস্ট করে থাকি আমরা বলে দেবো যে আপনার কেন কিভাবে কি অবস্থা আছে তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি ট্রিটমেন্ট নিলে আশা করি সেরে যাবে আমাদের আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আপনি আধুনিক চিকিৎসা সম্বন্ধে একটু কথা বলুন হ্যাঁ যেটা আসলে ব্যথার ওষুধ খেয়ে থাকে এইগুলা থেকে বাদ দিয়ে সারা ওয়ার্ল্ডই আপনার বেশিরভাগ ব্যাক পেনের রুগী বাই ট্রিটেড ফিজিওথেরাপি ফিজিওথেরাপি অ্যাপ্রোচটা কিন্তু এখন ডে বাই ডে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন ফিজিওথেরাপিটিক আমরাও যেমন ডিপিয়ারসিতে কাজ করছি এখানে ফিজিওথেরাপি চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের ধারণা স্যার আমি তো ফিজিওথেরাপি নিয়ে আসছি ফিজিওথেরাপিতে অনেক ভ্যারাইটি আছে বিশাল ভ্যারাইটি আছে এবং ডক্টর টু ডক্টর ড্যাশ টু ড্যাশ কান্ট্রি টু কান্ট্রি আপনার কিন্তু ভেরিয়েশন আসে ফিজিওথেরাপিতে আমাদের দেশেই এক একজন এক কথা বলছেন ভাবে আগাচ্ছে তো ফিজিওথেরাপি দিস ইজ একটা মডার্ন মেডিকেল সায়েন্স এবং সায়েন্টিফিক ওয়ে ফিজিওথেরাপি এক বৈজ্ঞানিক अप्लाई করতে হবে এবং এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনাকে কোনো পেইন কিলার খেতে হবে না কোনো অপারেশনে যেতে হবে না আপনার ডায়াগনোসিস যদি সঠিকভাবে করা যায় এই ক্ষেত্রে আপনি সঠিকভাবে ভাবে যদি ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ করা যায় এখানে যেমন আমরা এখন ডিকম্প্রেশন করাই যত দিন যাচ্ছে ম্যানিপুলেশন থেরাপিও আপডেট হচ্ছে ডিকম্প করতে আমরা বিভিন্ন অত্যাধুনিক মেশিন ইউজ করতে পারতেছি পাশাপাশি বিভিন্ন লেজার অ্যাপ্লাই করা হচ্ছে এখন ড্রাই নিডলিং অ্যাপ্লাই করা হচ্ছে যেগুলো খুবই সাইন্টিফিক এবং এগুলো সব তে হচ্ছে হ্যাঁ আমরা এই তে করা অনেক সময় এই রোগীগুলোকে আমাদের অবজারভেশনের জন্য ফলো জন্য রি-অ্যাসেসমেন্টের জন্য হসপিটালাইজড করতে হয় তারপরে সেই রোগীগুলোকে আমরা বিভিন্ন আপনার ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট এবং এক্সারসাইজ এর মাধ্যমে রোগীগুলোকে আস্তে আস্তে তুলি এতে দেখা যায় রোগীর যে কমপ্লিকেশন আর ব্যাথার ওষুধ খেতে হয় তা থেকে সে বেঁচে যায় আর সর্বোপরি আপনার এই রোগীকে যদি সঠিক ডায়াগনোসিস করে যে কস্টটা নির্ধারণ করে দেয় সেই কারণে আপনার ব্যথা হয়েছে প্রধান আপনি অনুষ্ঠানে এসেছেন এই আমাদের অতিথি হয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক আর টিভির সকল দর্শক কর্মকর্তা কুশলীদের সবাইকে ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল